কুমিল্লা বিমানবন্দর সহ দেশের 7টি বিমানবন্দর নতুন করে চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। কুমিল্লা বিমানবন্দর ছাড়া বাকি বিমানবন্দরগুলো হল ঈশ্বরদী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, বগুড়া, শমশেরনগর ও তেজগাঁও বিমানবন্দর। দেশের অভ্যন্তরীণ পর্যটন খাতের বিকাশ ও যাত্রী পরিবহন বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়। কুমিল্লাবাসী দীর্ঘদিন ধরে কুমিল্লা বিমানবন্দর চালুর জন্য দাবি জানিয়ে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এবং বিভিন্ন বিমান পরিবহন কোম্পানির কাছে অনুরোধ জানিয়ে আসছিল। প্রতিদিন কুমিল্লা বিমানবন্দরের ভিউয়ার সিগন্যাল ব্যবহার করে আন্তর্জাতিক রুটের 35 থেকে 40টি বিমান। এই বিমানবন্দরে রয়েছে সবকিছুই, অথচ শুধু উদ্যোগের অভাবে এখানে বিমান উঠানামা করে না। এছাড়া প্রধানমন্ত্রী কুমিল্লা ইপিজেড স্থাপনের সময় স্টল বিমান সুবিধা প্রদানের কথা উল্লেখ করেছিলেন। সে ওয়াদা পূরণ হলে কুমিল্লা ইপিজেডে বিনিয়োগ বাড়ত এবং আশেপাশের দেশে কুমিল্লা থেকেই মানুষ বিমানে ভ্রমণ করতে পারতেন। 2010 সালের দিকে সংস্কৃতিকর্মী ফরিদুদ্দিন আহমেদ উনি আমাকে বলেছিলেন যে কুমিল্লা বিমানবন্দরটি এখনও কার্যকর অবস্থায় আছে এবং সেখানে 20 জনের মতো কর্মকর্তা কর্মচারী কাজ করছেন এবং বিদেশি বিমানগুলি কুমিল্লার আকাশ দিয়ে উড়ে যায় সেখানে সংকেত পেয়ে যে প্রতি মাসে 20 লাখ টাকার বেশি আয় করে। তখন আমি চিন্তা করলাম যে বিমানবন্দর তো অনেকদিন অনেক আগেই এটা বন্ধ হয়ে গেছে, সেটা আবার চালু থাকে কী করে। পরে আমি সেখানে গিয়ে দেখলাম যে হ্যাঁ, সত্যিই সেই বিমানবন্দরটি চালু অবস্থায় আছে এবং তখন এই বিমানবন্দরটি সংস্কারের জন্য বা আধুনিক যন্ত্রপাতি আনার জন্য কাজ চলছিল। তখন আমরা কুমিল্লার মানুষকে সাথে নিয়ে পূবালী চত্বরে একটি মানববন্ধন করেছিলাম কুমিল্লা বিমানবন্দর চালু করার দাবিতে। সে মানববন্ধনে কুমিল্লার সকল স্তরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিলেন। আপনি হয়তো জানেন যে সে সময় আমি বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করেছি, বেসরকারি বিমান সংস্থাগুলির সাথে যোগাযোগ করেছি, তারা এখানে ফ্লাইট অপারেট করতেও রাজি হয়েছে, কিন্তু রানওয়ে এবং আনুষঙ্গিক কিছু সংস্কার কাজের জন্য সেটি আর হয়নি। তো এর মধ্যে একটি ফ্লাইং একাডেমিকে সরকার অনুমোদন দিয়েছিল কিন্তু নানা সমস্যার কারণে সেটিও আর অপারেশনে আসতে পারেনি। এখন একটি আশার কথা হচ্ছে যে সরকার দেশের 7টি বিমানবন্দর চালু করতে যাচ্ছে, এর মধ্যে কুমিল্লা বিমানবন্দরও আছে। আমি মনে করি যে স্মার্ট বাংলাদেশ গড়তে এই বিমানবন্দর অনেক ভূমিকা রাখবে, কারণ এই ছোট ছোট বিমানবন্দর দিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবো। কেউ যদি ভাবে যে কুমিল্লা বিমানবন্দর দিয়ে শুধু ঢাকা চট্টগ্রাম যাবে, বিষয়টা তেমন না। কুমিল্লা বিমানবন্দর থেকে আমরা কলকাতা, চেন্নাই, দিল্লিতে এবং কাতার বা দুবাইতে ছোট বিমানের ফ্লাইট অপারেট করতে পারে, যে অনেকগুলি বিমান ঢাকা বিমানবন্দর থেকে যায়, সেগুলো ছোট বিমান আছে, এখান থেকেও এগুলি অপারেট করা সম্ভব। ফলে যাত্রীরা যেমন সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে, তেমনি কুমিল্লা যে ইপিজেড আছে সেখানেও বাইরে আসতে পারবে এবং এখানে পণ্য, উৎপাদিত পণ্য বিমানের, কার্গো বিমানের মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গায় যেতে পারবে। আমরা মনে করি এটি অর্থনৈতিক উন্নয়নে একটা বড় ভূমিকা রাখবে। কুমিল্লাবাসী উপকৃত হবে যে ইপিজেডটা আছে, সেই ইপিজেডে অনেকগুলি প্লট আছে, সেখানে বিদেশিরা এখন আসতে পারে না নানা কারণে, যানজটের কারণে সময় সংকুলন হয় না, তারপরে তারা হেলিকপ্টারে আসে, হেলিকপ্টারে আসলে তাদের ব্যয় বেশি, সব দিক চিন্তা করে তারা এখানে বিনিয়োগ করে না। বিমানবন্দরটি চালু হলে এখানে বিনিয়োগ বাড়বে আর বিনিয়োগ বাড়লে কুমিল্লার মানুষ এখানে কাজ পাবে আর কুমিল্লার মানুষের অর্থনৈতিক গতি আসবে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।